আমার ক্লাসে আমরা 10 জন আছি। শিক্ষার্থী 3 জন, শিক্ষকের সংখ্যা 5, এমন চিত্র বরিশাল জেলার বাকেরগঞ্জের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পড়ে আছে ক্লাসরুম, খেলার মাঠ, অলস সময় কাটছে শিক্ষকদের। আবার অনেক প্রতিষ্ঠানে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও সেখানেও নিয়মিত ক্লাস হয় না। নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6টি শ্রেণীতে সর্বনিম্ন 50 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বরিশালের বাকেরগঞ্জে 297টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 118টি স্কুলের চিত্র একেবারেই ভিন্ন। এসব স্কুলে ক্লাস চলাকালীন সময়ে দেখা যায় মাত্র 3 থেকে 4 জন শিক্ষার্থী আছে। প্রায় 6 বছর ধরে নাকি স্কুলগুলোতে চলছে এমন চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঢোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 5ম শ্রেণী পর্যন্ত মাত্র 25 জন। 30 নং সাততালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র 20 জন। এমন চিত্র বাকেরগঞ্জের 118টি স্কুলে। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন এমন চিত্র এসব স্কুলগুলোর? জানা গেল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে সঠিক জবাবদিহিতার অভাব, পাঠদানে খুব একটা আগ্রহী নন শিক্ষকরাও। তাছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নাকি ম্যানেজ করে চলছে এসব প্রাইমারি স্কুল। এমন ঘটনায় অভিভাবকদের মতামত, এসব স্কুলে অনেক শিক্ষক এসএসসি বা এইচএসসি পাস, যে কারণে দুর্বল মেধার একটা প্রশ্ন এখানে থেকে যায়। স্কুলে ভালো করে লেখাপড়ি হয় না, স্কুলে হেডমাস্টার স্যারের টাইম মতন আয় না, হেয়াই টাইম মতন স্কুল খোলে না। কিন্তু ছাত্রছাত্রী ও শিক্ষকদের ক্লাসে উপস্থিতি কম কেন, এমন প্রশ্নে নানান অজুহাতও দেখালেন শিক্ষকরাও। আমাদের স্কুলের ভবন খারাপ থাকাকালীনে বাচ্চারা স্কুলে আসে না, কমে যোগাযোগ ব্যবস্থা, তারপরে বন্যা দুর্যোগ বৃষ্টি এই জন্য কম আসে, এবং পাশাপাশি আরো দুই একটি মাদ্রাসাও আছে। এই সব জায়গায় আমাদের এলাকার ছাত্রছাত্রী বিভিন্নভাবে ভাগ হয়ে যায় এবং তারাও নেয়ার জন্য উদগ্রীব থাকে, যার কারণে আমাদের এখানে ছাত্রছাত্রী তুলনামূলক কিছুটা কম। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বললেন, আমাদের কিছু কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তার মূল কারণ হলো যে পাশাপাশি অনেকগুলো স্কুল হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান জানালেন, যেসব স্কুলে 50 জনের নিচে শিক্ষার্থী আছে সেগুলোকে সমন্বয় করে নেওয়া হবে। কারণ ছাত্রছাত্রী যদি না থাকে কিংবা কাছাকাছি যদি স্কুল থাকে দুইটার জায়গায়, তো ওই একটা স্কুলে এটা মার্চ করতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে। কারণ অল্প স্টুডেন্ট স্কুল পরিচালনা করা স্কুলের একটা ব্যয় আছে, তা আমরা আমাদের এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।